2023 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকারই হবে। 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 60টিতেই পদ্ম ফুল ফুটবে, সেই সংকল্প নিয়ে আমি মাঠে নেমেছি, বুধবার তেলিয়ামুড়ায় বললেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন তিনি কংগ্রেস এবং সিপিএমকে কটাক্ষ করে বলেন, আমি আগে শঙ্কিত ছিলাম, এখন দেখছি প্রকাশ্যে প্রেম চলছে। সিপিএম এখন দিবা স্বপ্ন দেখতে শুরু করেছে দেশের সরকার করার, আর তার সঙ্গে কংগ্রেস উঠান পাঠান করছে। ত্রিপুরার মানুষ জানে কংগ্রেসের চরিত্র, তারা 25টা বছর ধরে সিপিএমকে সুযোগ করে দেওয়ার ফলে রাজ্যে এতদিন সিপিএম রাজত্ব করেছে। নির্বাচন আসলে কংগ্রেসের নেতাদের দেখা যেত, আর নির্বাচনের ফলাফল ঘোষণার আগের দিন থেকেই মোবাইল সুইচ অফ হয়ে যেত, কারণ তারা জানতো দিল্লিতে সোনিয়া গান্ধী সীতারাম প্রকাশ কারাত মিলে এই ত্রিপুরা রাজ্যটাকে সিপিএমের হাতে বিক্রি করে দিত। এই দিন তিনি নাম না করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে নিশানা করে বলেন, তিনি রাজ্যের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ধর্মনগরে গিয়ে একবার সুযোগ চাইছে। ভারতীয় জনতা পার্টি তো সুযোগ দিয়েছিল, সেই সুযোগের অপব্যবহার করেছেন। তাদের কোনো নীতি আদর্শ নেই, কালকে বিজেপি, এরপর তৃণমূল, আজকে আবার কংগ্রেস। তাদের নীতি আদর্শ একটাই, কিভাবে পয়সা রোজগার করা যায় আর কিভাবে ত্রিপুরার মানুষকে বোকা বানানো যায়। আজকে আমি সভাপতি হওয়ার পর থেকে আমি একটাই কথা বলছি, 2023 ভারতীয় জনতা পার্টির সরকার হবে, আর 60টি বিধানসভায় 60টিতে পদ্ম ফুল ফুটাতে হবে। আমি সেই সংকল্প নিয়ে মাঠে নেমেছি। আমি কিছুটা শঙ্কিত থাকলেও ওই সিপিএম আর কংগ্রেস ইদানিং কি করেছে আপনারা জানেন? আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করত, এখন জিতেন চৌধুরী আর বিজিৎ সিনহারা ফুলে আম প্রেম করছেন, আদর করছেন, দিবা স্বপ্ন দেখছেন যে ত্রিপুরা রাজ্যে 2023 সরকার হবে। তাদেরকে দিবা স্বপ্ন দেখতে দিন, তাদেরকে দিবা স্বপ্ন দেখতে দিন। আর কংগ্রেস তো উঠান পাঠান করছে, ওই কংগ্রেসীদের চেহারা ত্রিপুরা রাজ্যের মানুষ জানে, তেলিয়ামুড়ার মানুষ জানে। তারা 25টা বছর এই সিপিএম ত্রিপুরা রাজ্যে শাসন করবে, আর ওই কংগ্রেসীরা সহযোগিতা করেছে। নির্বাচন আসলেই দেখা যেত ওই কংগ্রেসীদের চেহারা কি বলতো, এবার আইতাসি আইয়াল ওই আইলে সামরা সুল্লালামু, আর দেখা যেত ওই নেতাদের কংগ্রেসী নেতাদের মোবাইল সুইচ অফ হয়ে যেত রেজাল্টের আগের দিন, কারণ তারা জানতো দিল্লিতে সোনিয়া গান্ধী আর প্রকাশ করাত্রা মিলে এই ত্রিপুরা রাজ্যকে সিপিএম এর হাতে বিক্রি করে দিত। আর ওই কংগ্রেসি নেতাদের বাড়িতে মোটা মোটা সুটকে টাকা ভর্তি হয়ে চলে যেত, আবার 2023 আবার ওই সিপিএম কে সহযোগিতা করে তাদের ক্ষমতা থাকা যায় তার জন্য ব্যবস্থা করছে। আরে কিসের নীতি, ধর্মনগরে বক্তব্য রাখছেন, একটা সুযোগ দিন আমাকে, একটা সুযোগ দিন। আর সুযোগ তো ভারতীয় জনতা পার্টি দিয়েছিল, আমরা রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছিলাম, বিশ্বাস করেছিল ত্রিপুরা রাজ্যের মানুষ, আর তারা সেই বিশ্বাসঘাতকতা করেছে। আজকে কংগ্রেস, কালকে তৃণমূল, পরশুদিন বিজেপি, আবার বিজেপি ভালো লাগে না আবার কংগ্রেসে চলে যাবে, কারণ তাদের কোনো নীতি আদর্শ নেই। তাদের নীতি আদর্শ একটাই, সেটা হলো কিভাবে পয়সা রোজগার করা যায় আর কিভাবে ত্রিপুরা রাজ্যের মানুষকে বোকা বানানো যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।